নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এই প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো আমি আপনাদের আরও একবার জানিয়ে রাখবো যে এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু আমি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরিসন্দর খবরাখবরের আপডেটগুলি কিন্তু আপনাদের কাছে দিয়ে থাকি তো বন্ধুগণ আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকবেন তো তারা দেখুন ভিডিওটির নিচে একটি লাল কালেখা সাবস্ক্রাইব বটন রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এই সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল লাইকানটিকেও প্রেস করে রাখবেন এর ফলে কিন্তু আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে তো চলুন বন্ধুগান আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগান আমি কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আজ কিন্তু আপনাদের একটি দারুণ সুখবর দিতে চলেছি অর্থাৎ রাজ্য পুলিশের কিন্তু আবগারি দপ্তরে এক্সাইজ ডিপার্টমেন্টে কিন্তু প্রচুর কনস্টেবল নিয়োগ হতে চলেছে তো অর্থাৎ কিন্তু মেল ফিমেল অর্থাৎ লেডি কনস্টেবলও কিন্তু নিয়োগ করা হবে তো দেখুন এখন কিন্তু আমরা আছে বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লুবি পুলিশ ডট জিও বি ডট ইন তো এখানে আমরা নিচে চলে যাব তো নিচে দেখুন এখানে একটি অপশন রয়েছে নয় তিন দু হাজার উনিশ তো দেখুন এখানে লিখে দেওয়া রয়েছে যে রিক্রুটমেন্ট টু দ্য পুলিশ অফ এক্সাইজ ডিপার্টমেন্ট ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল ইন দ্য সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট এক্সাইজ সার্ভিস আন্ডার দ্য ফিনান্স ডিপার্টমেন্ট তো এই গেট ডিলেসে অপশন আমরা ক্লিক করবো এখন তো বন্ধুকাণ্ড দেখুন আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা কিন্তু পরের পেজে চলে চলে এলাম তো আমি কিন্তু এর আগে একটি ভিডিও বানিয়ে বানিয়েছিলাম শর্ট নোটিস ছিল একটি তো আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই শর্ট নোটিশের অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক তো আপনারা দেখতে পাচ্ছেন আজ কিন্তু ফুল অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু ডিটেল নোটিফিকেশান বের হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন অফলাইন সাবমিশন তো আপনারা কিন্তু অনলাইন অফলাইন উভয়ভাবে আবেদন করতে পারবেন তো এখন আমরা সরাসরি কিন্তু গেট ডিটেলস অপশানে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশনটি জেনে নেব তো বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন যে পিডিএফটি আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে গেলো তো এখানে কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে কিন্তু পিডিএফটির উপরে কিন্তু বলে যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তো তার নিচে দেখুন এখানে বলে রয়েছে যে ইনফরমেশন টু দ্য অ্যাপ্লিকেশন ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশনস ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল তো এক্সাইজ কনস্টেবল পদে কিন্তু আপনাদের নিয়োগটি করা হবে তো এখানে দেখুন স্কলাপ পে বলেছে এক্সাইজ ডিপার্টমেন্টের কিন্তু পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা এক্সাইজ কনস্টেবল তারপরে দেখুন গ্রেড পেড হচ্ছে দু হাজার ছশো টাকা তো বন্ধুগণ আপনারা কিন্তু ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তারপরে দেখুন এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি বলতে চাই তো ভ্যাকেন্সি কিন্তু প্রচুর রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন হাজার ভ্যাকেন্সি তিন হাজার ভ্যাকেন্সি কিন্তু কম না এর আগে কিন্তু কনস্টেবল মেল কনস্টেবল ছিল তারপর ওয়ার্ডার ওয়ার্ডার তারপরে এটি কিন্তু এটি ও এক্সাইজ কনস্টেবল তো এখানে কিন্তু তিন হাজার শূন্য পদ রয়েছে তো আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো দেখে নিতে পারবেন তারপরে এবার আমরা নিজে চলে যাব এলিজিবিলিটি কী বলেছে চাইছে তো এলিজিবিলিটি তো দেখুন এখানে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া ভারতীয় বলেছে তারপরে এজ লিমিট আঠেরো থেকে সাতাশ বছর এবং এজটি কিন্তু ক্যালকুলেট করা হবে এক এক দু হাজার উনিশে হিসাব অনুযায়ী আর বন্ধুগান এখানে কিন্তু এসসি এসটিদের জন্য পাঁচ বছরে আর ও বিসিদের জন্য কিন্তু তিন বছরের ছাড় পেয়ে যাবেন তারপরে দেখুন এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী কি কী বলেছে তো এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনার আগে থেকে জানেন হয়তো তো দেখুন এখানে মাধ্যমিক এক্সামিনেশন বলেছে অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস করা থাকতে হবে তারপরে দেখুন এখানে তারপরে ল্যাঙ্গুয়েজের কথা কিন্তু এখানে বলা হয়েছে বেঙ্গলি আর নেপালি ল্যাঙ্গুয়েজ প্রিলিমিনারি টেস্টে কিন্তু যে কোনো একটি ভাষায় কিন্তু দিতে হবে তারপরে দেখুন এখানে মিনিমাম অ্যান্ড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড রয়েছে তো দেখুন এখানে মেল ক্যান্ডিডেটদের জন্য দেখুন এখানে হাইট রয়েছে একশো সেমি তারপর চেস্ট রয়েছে তারপর কিন্তু ওয়েট রয়েছে তো দেখুন এখানে একশো সাতষট্টি সেমি কিন্তু মেল ক্যান্ডিডেটের জন্য ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ এক্সেপ্ট গোর্খা রাজবংশী আর আর হচ্ছে সিজডেল ট্রাইবস আর দেখুন এখানে গোর্খা রাজবংশী আর সিজুডেল ট্রাইপসদের জন্য কিন্তু একশো সেমি হাইট হতে হবে আর তার মধ্যে সাথে দেখুন এখানে চেস্ট দেওয়া রয়েছে তো চেস্ট আর হাইটগুলো কিন্তু এখান থেকে আপনার ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন তার সাথে দেখুন এখানে ফিমেল ক্যান্ডেটদের বলে দেওয়া রয়েছে যে একশো ষাট সেমি কিন্তু হতে হবে অল ক্যান্ডেস আর কিন্তু এখানে গোর্খা রাজবংশী আর সিজুয়াল টাইজদের জন্য কিন্তু একশো বাহান্ন সেমি হাইট হতে হবে তো তারপরে দেখুন এখানে একটি হাইট হাইট অনুযায়ী কিন্তু এখানে আপনার ওয়েট কত হবে তো সে বিষয়ে কিন্তু এখানে একটি চার্ট দেওয়া রয়েছে তো এই চার্টটি কিন্তু আপনার এখান থেকে ভিডিওটি পজ করে ভালোভাবে দেখে নিতে পারবেন বা ওয়েস্টবেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড নিতে পারবেন তো তারপরে দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে যে নেম অফ দ্য পোস্ট আর টেস্ট টেস্টে তো দেখুন এখানে মেল মেল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবলে তো দেখুন এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে বলে দেওয়া হচ্ছে যে একশো এক হাজার ছশো মিটার কিন্তু দৌড় দৌড় হবে আপনাদের ছয় মিনিট তিরিশ সেকেন্ড সেকেন্ডে অর্থাৎ আপনাদের কিন্তু মেল কনস্টেবলের মতনই কিন্তু এটি থাকছে তারপরে দেখুন এখানে ফিমেল কনস্টেবেলের বলে দেওয়া হচ্ছে যে চারশো মিটার দৌড় এখানে কিন্তু ম্যাক্সিমাম টু মিনিটসে তারপরে এবার আমরা নিচে চলে যাব তো দেখুন এখানে মেথড অফ রিক্রুটমেন্ট বলে দেওয়া হচ্ছে তো প্রথমে কিন্তু আপনাদের প্রিলিমিনারি রিটার্ন টেস্ট হবে হান্ড্রেড মার্কসে তো এটি কিন্তু কোয়ালিফাইং নেচারের তো হান্ড্রেড এখানে এমসিকিউ বেস্ট এক্সামটি হবে তো দেখুন এখানে এখানে এই সিলেবাস কিন্তু এখানে বলতে হচ্ছে যে প্রিলিমিনারি টেস্টের তো দেখুন এখানে টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি আর নেপালিতে কিন্তু থাকবে হচ্ছে ফিফটি মার্কস থাকবে তারপরে দেখুন জেনারেল অ্যাওয়ারনেস আর রিজনিংয়ে থেকে কিন্তু এখানে থাকবে ফিফটি মার্কস তো বন্ধুগণ এই হয়ে গেলেও কিন্তু এখানে প্রিলিমিনারি এক্সাম তো প্রিলিমিনারি এক্সামেও কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে ওয়ান ফোর্থ করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে তারপরে কিন্তু প্রিলিমিনারি রিটার্ন এক্সামিনে পাশ করার পর কিন্তু আপনাদের পি এম টি আর পিইটি কিন্তু হবে অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর তারপরেই কিন্তু ফাইনাল রিটেন এক্সামিনেশনটি হবে তো ফাইনাল রিটেন এক্সামেশনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে থাকছে কিন্তু নাইনটি মার্কস তো এখানে দেখুন এখানে কী বলে হয়েছে নাইনটি মার্কসে তো প্রত্যেকটি কোশ্চেনের জন্য কিন্তু ওয়ান মার্কস থাকছে আর এখানে দেখুন এখানে ডিউরেশন থাকছে টাইমের ডিউরেশন দেড় ঘন্টা কিন্তু এখানে থাকছে তো দেখুন এখানে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থাকবে থার্টি মার্কসের তারপর ইংলিশ থাকবে থার্টি মার্কসের তারপর এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডসের টোয়েন্টি মার্ক্সের আর কিন্তু রিজনিং থাকবে কিন্তু টেন মার্ক্সের তো বন্ধুবান এখানেও কিন্তু এখানে নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং রয়েছে ওয়ান ফোর্থ করে তারপরে দেখুন এখানে ইন্টারভিউ রয়েছে টেন মার্কসের টেন মার্কসের পরে আপনাকে ইন্টারভিউ দিতে হবে তারপর ভেরিফিকেশন তারপরে কিন্তু মেডিকেল এক্সামেশনটি হবে তারপরে দেখুন এখানে পিরিয়ড অফ অ্যাপ্লিকেশান বলে দেওয়া হয়েছে তো এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এগারো তিন দু হাজার উনিশ অর্থাৎ এগারোই মাস থেকে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে অনলাইনে অফলাইনে দুটোই তো তারপরে দেখুন এখানে দশ চার দু হাজার উনিশ বিকেল পাঁচটা অর্থাৎ দশই এপ্রিল বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এই ডেটের মধ্যে কিন্তু আবেদন করে ফেলবেন তারপরে দেখুন এখানে বলে হচ্ছে যে অনলাইন অফলাইন উভয়ভাবে কিন্তু আবেদন ফিটি দেওয়া যাবে তো তারপরে দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফি এর কথা বলে দেওয়া হয়েছে তো অ্যাপ্লিকেশন ফি আর প্রসেসিং ফি অল ক্যাটাগরিজ এক্সেপ্ট সিডুয়াল টাইপ সিডিউল কাজদের জন্য কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি দুশো টাকা আর প্রোসেং ফি কুড়ি টাকা মোট কিন্তু দুশো কুড়ি টাকা লাগবে অল ক্যাটাগরিজদের জন্য তারপরে দেখুন এখানে সিজুয়াল কার্ডস আর সিজুয়াল টাইপদের জন্য কিন্তু কুড়ি টাকা কুড়ি টাকা করে রাখ লাগবে অনলি তারপরে দেখুন হাউ টু অ্যাপ্লাই এখানে বলে দেওয়া বলে দেওয়া রয়েছে তো দেখুন এখানে অনলাইন অফলাইন উভয়ভাবে আবেদন করা যাবে পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ বি পুলিশ ডট জিও বি ডট ইন তারপর এক্সাইজ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এক্সাইজ ডাব্লিউ ডট জিও বি ডট ইন এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গেলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুগান তারপর দেখুন এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে তো ওইগুলি কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নেবেন তো বন্ধুগান এটি কিন্তু আমাদের কাছে একটি দারুণ সুবর্ণ সুযোগ প্রায় কিন্তু তিন হাজার শূন্য পদে কিন্তু কনস্টেবল নিয়োগ হতে চলেছে তো বন্ধুগণ এই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ফ্রেন্ডসদের সাথে এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিন এবং পরবর্তী বিভিন্ন ধরনের চাকরির সন্ধ্যে খবরাখবরের আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুগণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ